এক ভাই জানতে চেয়েছেন যে ডিভোর্স হওয়ার পরেও সাবেক স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কি। এক ভাই জানতে চেয়েছেন যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ কি কিছু দেখতে পায়, কি বলেছে ইসলাম এক্ষেত্রে এবং বিজ্ঞানের ধারণা কি। আল্লাহ আকবার, ইসলামের বক্তব্য খুব স্পষ্ট, সুস্পষ্ট এক্ষেত্রে ইসলামের বক্তব্য। একজন মানুষ মৃত্যুর আগে মালাকুল মউতকে যখন দেখতে পায়, মালাকুল মউতের আকৃতি এত ভয়ঙ্কর হয় কিছু মানুষের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারবেন না যে মালাকুল মউত কত বড়। মালাকুল মউত এত বড়, কা মিসলি সাহান, মালাকুল মউতের সামনে আসমান আর জমিন, জমিন আর আসমান, সাত আকাশ সাত জমিন, একটা প্লেট একটা থালার মতো, একটা প্লেট একটা থালা থেকে যে কোনো জায়গা থেকে রিজিক নিতে যেমন কারো কোনো কষ্ট হয় না, লোকমা দিতে যেমন কারো কোনো কষ্ট হয় না, এই প্রতিদিনে লাখ লাখ মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, ইকো সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, ন্যানো সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, এই মানুষের জান কবজ করতে মালাকুল মউতের কোনো কষ্ট হয় না, তিনি পেরেশান হন না, কারণ সাত আকাশ সাত জমিন একটা প্লেট একটা থালার মতো ওনার চোখের সামনে। সেই মালাকুল মউত, মালাকুল মউতের সামনে একটা প্লেট একটা থালার মতো, এত ছোট্ট এত অল্প এত ক্ষুদ্র মালাকুল মউতের সামনে, সেই মালাকুল মউত যখনই একটা মানুষের দিন ফুরিয়ে যায়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময়টা যখন চলে আসে, বদকাররা আকৃতি দেখতে পারে, ভয়াবহ আকৃতি, ঠিক একটা কাঁটা যদি আপনার শরীরের ভিতরে দিয়ে যদি ওই কাঁটা যুক্ত লাঠিটা যদি বের করে আনা হয়, প্রচণ্ড যে যন্ত্রণা আর কষ্ট, এই কষ্ট মানুষের রুহুটাকে বের করতে দিয়ে মালাকুল মউত আপনাকে প্রতিনিয়ত টেনে টেনে এই রুহুটাকে এইভাবে বের করবে। এই যে একটা প্রচণ্ড যন্ত্রণা, দেখবেন অনেক লাইভ প্রোগ্রামে যাওয়ার পর অনেকে দুনিয়া থেকে চলে গেছে, সেই মুহূর্তের ভিডিওগুলোর দিকে তাকিয়ে দেখবেন চোখগুলা বড় হয়ে গেছে, হাত বেঁকে গেছে, পা বেঁকে গেছে, মুখটা বেঁকে যাচ্ছে। সেদিন দেখলাম হেলিকপ্টারের ভিতরে একটা মানুষ মারা যাচ্ছে, কি অসহনীয় যন্ত্রণা। বর্তমান বিজ্ঞান এরকম মৃত্যু পথের পথযাত্রী ব্যক্তির উপরে ক্যালিফোর্নিয়ার কিছু গবেষক গবেষণা চালিয়েছে, গবেষণা করে তারা বলছে মানুষের ব্রেইনের উপরে সেই মুহূর্তটা এতটা প্রভাব বিস্তার করে, তার জীবনের সব বায়োগ্রাফি, ছোটবেলা থেকে নিয়ে মনে রাখার বিভিন্ন গল্প সব যেন চোখের সামনে ভাসতেছে, সব ছোটবেলা থেকে সব মেমোরিগুলো একের পর এক, তার ব্রেইনটা ওই সময় এত স্পিডে কাজ করতে থাকে, সব স্মরণে আসতেছে, এই ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে, মৃত্যুর আগ মুহূর্তের সময়ে এই ঘটনাগুলো তখন ঘটতে থাকে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, জাপানে একটা টিম করে তারা দেখতে চাইল যে কফিনের ভিতরে মানুষের কেমন লাগে, ওই কফিনের ভিতরে থাকা ব্যক্তিরা কফিনের সময় কাটিয়ে যখন সেখান থেকে তাদেরকে বের করা হয়েছে, একটা আবদ্ধ কফিন, ওই কফিন থেকে যখন বের করা হয়েছে, জাপানের ওই গবেষক টিম বলেছে অধিকাংশেরই এই সময়ে মনে হয়েছে যে আমি আমার সন্তানের কথা মনে করেছি, আহারে আমি যদি এখন মারা যাই, চোখটা যদি বন্ধ হয়ে যায়, আমি আমার সন্তানের কাছে কি জবাব দিব। অনেকে বলেছে এই সময়টাতে আমি আমার জীবনের শেষ দিনগুলো কেমন হবে এটি একটু চিন্তা করেছি, অনেকে বলেছে আমার পরিবার কিভাবে চলবে এইটা আমি সেই সময়ে শুধু ভাবনার মধ্যে ছিল যে আমার পরিবারটা কিভাবে চলবে, আহারে আমার পরিবার কিভাবে থাকবে,
আমার পরিবার কি খাবে, এই চিন্তায় আমি বিভোর হয়ে গিয়েছি। তো বর্তমান বিজ্ঞান বলছে এই সময়টা ব্রেনের উপর একটা ট্রমা চলে, এবং এটা এত মারাত্মক আকারে এই ট্রমাটা চলতে থাকে, মানুষ চিন্তা আর কল্পনা করতে পারে না, এই সময়টা এত কঠিন যায়। আর ইসলাম বলছে মোমেনের জন্য এই সময়টা বড় সহজ, মোমেন হাসতে থাকে। আপনারা দেখবেন অনেক এরকম ব্যক্তি যারা প্রাণান্তকর লড়াই করতে করতে দুনিয়া থেকে চলে গেছে, ঠোঁটের কোনা একটা হাসি ফুটে থাকে, তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন আমরা দুনিয়া থেকে চলে যাব নিশ্চয়ই, তবে যারা আল্লাহর জন্য হতে পেরেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। ওই মুহূর্তে ফেরেশতা এসে আপনাকে বলবে আর ভয় পাওয়া দরকার নেই, দুশ্চিন্তার দরকার নেই, এই জান্নাতের শুভ সংবাদ লও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য এই মুহূর্তটা আল্লাহর কাছে অত্যন্ত দামি মুহূর্ত, এই মুহূর্ত আল্লাহর কাছে ফজিলতপূর্ণ মুহূর্ত। আপনাকে আল্লাহ কতটুকুন ভালোবাসেন এই মুহূর্তে প্রমাণ হবে। আইয়ুয়া ফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভালো কাজ আপনাকে করতে দিবেন, ওই অবস্থায় আল্লাহ তাআলা আপনার জানটা কবজ করাবেন, খুব সহজভাবে জানটা কবজ হবে। তবে এই সহজটা কত কঠিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক কপালটা ঘেমে যাচ্ছিল, আর নবীজি বলতেছিলেন ইন্নালিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে আছে কঠিন যন্ত্রণা, কপাল ঘেমে যাচ্ছিল। এই জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেন আল্লাহ যেন আমাদের মৃত্যুটাকে সহজ করে দেন, ইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদারত অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় রোজা মুখে ইমানের হালতে ইমানের উপরে সাবেত আছি এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু দান করেন। এক ভাই জানতে চেয়েছেন যে ডিভোর্স হওয়ার পরেও সাবেক স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে আমাদের জন্য বৈধ করেছেন, সওয়াবের বিষয় বানিয়েছেন, বিবাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের বিষয় বানিয়ে দিয়েছেন, ইমানকে হেফাজত আখলাককে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিষয় দিয়েছেন। বড়ই পরিতাপ আর আফসোসের বিষয় হচ্ছে যতই কিয়ামতের সময়টা ঘনিয়ে আসছে আকওয়ামুন মিন উম্মতি يستحلون الحرى والحرير والخمر والمعازف, যত কিয়ামতের দিনগুলো ঘনিয়ে আসছে তত বেশি আমরা জেনা ব্যভিচারকে আমরা হালাল মনে করছি। আমাদের সঙ্গে যখন স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায় তখন এই স্ত্রীর সঙ্গে কোনোরূপ সম্পর্ক রাখা, দেখা সাক্ষাৎ করা ইসলাম টোটালি আমাদের জন্য হারাম করেছেন। এই স্ত্রী আমার জন্য পর নারীর মতো, এখন সে আর আমার সুপরিচিত নয়। এই রকম কোন নারীর সঙ্গে সম্পর্কে জড়ালে আপনি জেনা করলেন, আপনি যদি বিবাহিত পুরুষ হন আরেকটা বিয়ে করার পরেও আগের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেন, ইসলামী শরিয়া যদি এই জমিনে কায়েম হতো পাথর নিক্ষেপ করে আপনাকে হত্যা করা হতো।